আই থিঙ্ক আমার জন্য যে কোনো অ্যাওয়ার্ড পাওয়া খুবই ইন্সপায়ারিং, বাট যখন সেটা এডুকেশনের সাথে রিলেটেড হয় তখন ইট ফিলস ইভেন বেটার, বিকজ তখন মনে হয় যে না, যা করছি সেটা ওই রেকগনিশনটা পাচ্ছে, ইন্সপায়ার্স মি টু ক্যারি অন ইভেন ফার্দার। বাট আই অলসো হোপ যে এটা আরও অনেক নারীদের ইন্সপায়ার করবে, যে তারাও যাতে তাদের স্কোপে তাদের ফিল্ডে একদম কখনোই হার না মেনে এগিয়ে যেতে পারে, অ্যান্ড দে জাস্ট ক্যারি অন নো ম্যাটার হোয়াট। আমার মনে হয় অনলাইন এডুকেশনের ক্ষেত্রে যদি বলি, দ্য পসিবিলিটিস আর এন্ডলেস, কারণ আমরা যখন স্টার্ট করেছিলাম তখনও আমরা আসলে পুরোপুরি বুঝিও নাই যে এটার ইম্প্যাক্ট, এটার স্কোপ কত বড়। এখন যখন আমরা রিসেন্টলিও যখন ক্লাস নিয়েছি এইচএসসি পরীক্ষার সময়, আমরা দেখেছি যে 5-6 হাজার জন স্টুডেন্টস একসাথে দেখছে, সো এটার ইম্প্যাক্টটা কিন্তু ইজ জাস্ট স্টার্টিং, এটা আরও অনেক অনেক বৃদ্ধি পাবে আশা করি। অ্যান্ড উইথ এখন এআই আসছে, এখন টেকনোলজিক্যালি আরও অ্যাডভান্সড হচ্ছে মানুষজন, সো আমার মনে হয় যে এটা উই আর ভেরি এক্সাইটেড। 10 মিনিট স্কুলে এখন ভার্চুয়াল রিয়ালিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগুলো নিয়ে কাজ করতে, অ্যান্ড অফকোর্স তার থেকেও বেসিক্স আমাদের পড়াশোনার যেই সাপোর্টটা দেওয়ার গোল আছে, যেটা ড্রিম আছে, আমরা এখনও মনে হয় অনেক সার্ফেস লেভেলে আছি, আরও অনেক ইনডেপথে ঢুকে কাজ করার স্কোপ আছে। ভেরি ভেরি এক্সাইটেড অবাউট দ্যাট। মিডিয়া টেলিভিশন এটা এডুকেশনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, বিকজ আমরা নিজেরাও তো এখানে কাজ করছি, আমরা অ্যাকচুয়ালি অনলাইন এডুকেশনে আমরা ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক সব জায়গায় তো কাজ করছি, সো মিডিয়া হ্যাজ সাচ এ বিগ রোল, বিকজ দেখা যায় যে এডুকেশন এখন অনেক বেশি অ্যাক্সেসিবল হয়ে গিয়েছে স্টুডেন্টদের কাছে, মানুষজনের কাছে মিডিয়ার কারণেই। তো আমার মনে হয় যে এই জায়গাটাতে একটা পজিটিভ লাইটে দেখানো, এডুকেশনকে আরও অ্যাক্সেসিবল বানানোর পেছনে অনেক বড় একটা রোল প্লে করবে মিডিয়া। সো আমরা তো এখানে কাজ করেই যাচ্ছি, আই রিয়েলি হোপ অ্যান্ড রিকোয়েস্ট যে যারা যারা যাদের স্কোপে আছে তারাও যাতে এখানে কাজ করে যায়, বিকজ এটা সবার হাতের মুঠোয় এডুকেশনকে নিয়ে আসছে, এর থেকে বেশি প্রমিসিং তার কিছু হতে পারে না।